আজ আমরা চলকুণ্ডলী জ্ঞান ম্যানোমিটার সম্পর্কে পড়ব। তোদের এর আগে যে পোর্শনগুলো পড়িয়েছি, অর্থাৎ গতদিন তোরা গত ভিডিওতে তোরা যেটা পেয়েছিস সেটা হচ্ছে তোরা পেয়েছিলি অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, তার আগে তোরা হচ্ছে বায়োসেলের সূত্র পেয়েছিলি। তার আগে আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটা বদ্ধ কুণ্ডলীকে রাখি, তাহলে সেই বদ্ধ কুণ্ডলীর উপর যে প্রযুক্ত বল, অর্থাৎ কোনো একটা পরিবাহী তারকে যদি একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে ওই তারের উপরে একটা বল প্রযুক্ত হয়। আর সেটা থেকে আমরা শিখেছিলাম একটা বদ্ধ কুণ্ডলীকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে তার উপরে টর্ক প্রযুক্ত হয়। ওই যে বিষয়টা আমরা শিখেছিলাম ওটার অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এখানে আজকে শিখবো। অর্থাৎ আমরা আজকে এখানে কী পড়বো, আমরা এখানে মুভিং কয়েল গ্যালভানোমিটার সম্পর্কে শিখবো, মুভিং কয়েল গ্যালভানোমিটার বা চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তোদেরকে একটা কথা বলি, তোদের সবাই বইতে হয়তো বা তোরা প্রশ্নবিচিত্রা বা অন্যান্য বিভিন্ন টেস্ট পেপার যখন তোরা সলভ করবি, তখন তোরা দেখতে পাবি ওখানে ট্যাঞ্জেন্ট গ্যালভানোমিটার থেকেও প্রশ্ন রয়েছে। অ্যাকচুয়ালি তোর হচ্ছে তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে শুধুমাত্র চলকুণ্ডলী গ্যালভানোমিটারটা সিলেবাসে আছে, আর ট্যাঞ্জেন্ট গ্যালভানোমিটার কিন্তু নেই। এখানে একটা কথা বলে রাখি, কিছু টিচারের অপারদর্শিতা, মানে সিলেবাসটা তারা হচ্ছে হয়তো ঠিকঠাক করে অবজার্ভ করেন না, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন কারণে তোদের হচ্ছে ওই প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপারে তোরা হচ্ছে হয়তো কিছু প্রশ্ন পেতে পারিস। আর ইভেন আবার কিছু কিছু বইতে, যেমন ধর সাতরা অ্যাপ্লিকেশনের বইতে তোরা হচ্ছে দেখবি তোদের কিন্তু ট্যাঞ্জেন্ট গ্যালভানোমিটার সম্পর্কে দেওয়া রয়েছে। এবার ওটা তোরা বলতে পারিস যে স্যার ওখানে দেওয়া রয়েছে, তাহলে স্যার আমাদের সিলেবাসে নেই, কারণ অ্যাকচুয়ালি ওটা অল ইন্ডিয়া বেসিস বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তার সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় তোর হচ্ছে সিলেবাসটা আছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তোদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে বা যেই মেন্সে এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু শুধুমাত্র তোদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার সম্পর্কে রয়েছে। তাহলে আজকে আমরা সবাই চলকুণ্ডলী গ্যালভানোমিটার সম্পর্কে শিখব। এখানটাতে তোদেরকে বলে রাখি, এই বিষয়টা বোঝার জন্য তোদের হচ্ছে অ্যাকচুয়ালি কনফিগারেশানটা একটু ভালো করে তোদের হচ্ছে সবার বুঝতে হবে। যদি তোরা হচ্ছে কনফিগারেশান ভালো করে বুঝতে পারিস, তাহলে এই গ্যালভানোমিটার কীভাবে কাজ করছে সেটা তাহলে তোরা খুব ভালোভাবে তোরা হচ্ছে অনুধাবন করতে পারবি। তাহলে আমরা চল এবার শুরু করি চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এখানটাতে তোদেরকে সবাইকে বলি, আমি যে এখানে ছবিটা এঁকেছি, প্রথম যে ছবিটা এঁকেছি, এই ছবিটার বিষয়টা কেমন, ধরে নে একটা দণ্ডচুম্বক, ঠিক আছে, একটা দণ্ডচুম্বক। সাপোজ তোদের আমি বলছি তোরা সকলে এই মোবাইলটা দেখতে পাচ্ছিস, আমি ধরে নে এই মোবাইলটা যদি একটা দণ্ডচুম্বক হয়, এই দণ্ডচুম্বকের এটা হচ্ছে একটা উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে। ঠিক সেরকম আমি এই মোবাইলটার মতো যদি আমি আরও একখানা মোবাইল নিয়ে আসি এখানে, সেই মোবাইলটার এদিকটা হচ্ছে দক্ষিণ মেরু আর এদিকটা হচ্ছে উত্তর মেরু, আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমি এখানটায় আমি হিসাব করছি। এইবার আমি কী করলাম, আমি তোর হচ্ছে এখানে এই দণ্ডচুম্বকটার এখানে আমি একটা অর্ধবৃত্ত টাইপের তোর হচ্ছে কেটে নিলাম, ভালো করে বোঝ। আমি এইখান থেকে যদি একটা বৃত্ত হয়, তাহলে সেই একটা বৃত্তকে যদি আমি এখানে বসাই, তাহলে তার অর্ধেক বৃত্ত এই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে তোরা সবাই দেখ এখানে সার্ফেসের তাদের কার্ভটা কেমন হয়েছে, এরকম একটা কার্ভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের উত্তরমুখী কার্ভটা হচ্ছে এরকম। আর ঠিক আরেকটা এইদিকে আমি যে তোর দণ্ডচুম্বক আটা নিচ্ছি, এই দণ্ডচুম্বকটার এটার ক্ষেত্রে আমি এটাকে কার্ভ করে আমি এটা কেটে নিলাম, ঠিক আছে। তাহলে এটা তাহলে হচ্ছে আমার দক্ষিণ মেরু হলো। তাহলে তোরা সবাই লক্ষ্য করে দেখ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখ একটা বৃত্ত মাঝখানে দেখ ফাঁপা, আমার এই দুই হাতের মাঝখানে দেখ ফাঁপা রয়েছে। এই ফাঁপা অংশের মধ্যে আমি কী করবো, আমি এখানে একটা সিস্টেম ঢুকাবো, একটা সেট ঢুকাবো, সেটা পরে বলছি। তাহলে দেখ এই দুটো মেরু, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। প্রকৃত অর্থে আমি তোদের দুখানা মোবাইল বললাম, মানে দুখানা দণ্ডচুম্বকের কথা বলেছি, প্রকৃত অর্থে কিন্তু অ্যাকচুয়ালি দুটো দণ্ডচুম্বক থাকে না। তোরা সবাই জানিস অশ্বক্ষ আকৃতি চুম্বক, ওই অশ্বক্ষ আকৃতি চুম্বকের দুটো যে মাথা, মানে এই ধর একটা অশ্বক্ষ আকৃতি চুম্বক হচ্ছে এই যে দুটো মাথা, এই দুটো মাথার যে ফাঁকা যে অংশটা এইখানটায় কিন্তু এই সিস্টেমটা রাখা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার যেটা বলছিলাম, তাহলে তোরা সবাই দেখতে পেলি যে ওই দুটো দণ্ডচুম্বক বা একটা অশ্বক্ষাকৃতি চুম্বকের মাঝখানটাতে, মানে দুই প্রান্তে, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুর দুই প্রান্তকে যদি কেটে আমরা একটা শেপ দিই, তাহলে শেপটা হচ্ছে এরকম একটা গোলাকার। এইবার আমি কী করছি, আমি এই যে মাঝখানে যে ফাঁকা স্থান, এখানে তোর কী করছি, আমি এখানে একটা চোঙকে প্রবেশ করাবো। ধরে নে তোরা হচ্ছে এই যে আমি একটা তোর চোঙ দেখাচ্ছি, এই চোঙ বা সিলিন্ডার এরকম টাইপের তোর হচ্ছে এর মাঝখানে আমি এখানে প্রবেশ করাবো, ঠিক এখানটায় এইভাবে তোরা প্রবেশ করাবো, ঠিক আছে। তোরা দেখতে পাচ্ছিস এবার এই প্রবেশ করাবো, তোরা মাথায় রাখবি সকলে, আমার
এই দুটো হাত নিয়ে তোরা বলছিস যে স্যার এখানে যেটা ফাঁকা যে স্থানটা এটা একটা বৃত্তের মতো শেপ হচ্ছে বা একটা চোখের মতো শেপ, যদি আমি লম্বা দিক থেকে দেখি একটা চোখের মতো শেপ হচ্ছে, তাহলে এর নিশ্চয়ই একটা কেন্দ্র আছে। আর আমি কি করব, আমি এই যে চোঙটা আমি এখানে ইনসার্ট করছি এই চোঙটারও ঠিক কেন্দ্র যেন তোর হচ্ছে এখান থেকে, মানে ফাঁকা স্থানটার যে প্রধান অক্ষ যেটা হবে আর এই চোঙটারও প্রধান অক্ষ যেন একই জায়গায় হয়, অর্থাৎ আমি বলতে চাইছি এই আমার দুটো হাতের ঠিক মাঝখানে যেন এই চোঙটা থাকে, ঠিক আছে, কারণ এখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হবে আমাকে, ঠিক আছে। সুষম চৌম্বকে তৈরি করতে হবে মানে এবার তোদেরকে বলি মাঝখানে যে আমি এটা প্রবেশ করাচ্ছি এটা কি প্রবেশ করাচ্ছি, স্যার এটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে আমি যেটা আমি হাতে নিয়ে রেখেছি এটা তোরা ধরে নিতে হবে সেটা কাঁচা লোহার, একটা কাঁচা লোহার সিলিন্ডার বা চোঙ, ঠিক আছে। এইবার আমি কি করলাম, আমি তোর হচ্ছে এর ওপরে এইভাবে তোর হচ্ছে একটা পাত, কিসের পাত, অ্যালুমিনিয়ামের পাত বা বেতের পাত বা প্লাস্টিকের পাত, আমি এরকম একটা তোর হচ্ছে পাত এখানে রাখলাম। এবার ওই ওই পাতটাকে আমি কি করেছি, এখানে একটা পাত নিয়েছি, নিচে একটা পাত নিয়েছি আর এই দুই সাইডে ওই দুটো যুক্ত করে দিয়েছি, মানে তোরা সবাই বুঝতে পারছিস যে এখানে একটা আমি আয়তাকার ফ্রেম লাগিয়েছি। অবশ্যই মাথায় রাখবি আয়তাকার ফ্রেমটা যেন এর ব্যাস বরাবর থাকে, মানে আমার আঙুলটা যেরকম রয়েছে এখানে এই ব্যাস বরাবর তো রয়েছে, এখানে আমার আয়তাকার ফ্রেমটার একটা প্রান্ত এখানে রয়েছে, উল্টো দিয়ে তাহলে তো রয়েছে এখানে এরকমভাবে রয়েছে ব্যাস বরাবর আর এই দুই জায়গায় তো রয়েছে এই দিকে আটকানো রয়েছে, তাহলে তোরা সবাই বুঝতে পারছিস একটা আয়তাকার ফ্রেম আমি তাহলে হচ্ছে এই গায়ে আটকে দিলাম। এইবার আমি কি করেছি, ওই আয়তাকার ফ্রেমের গায়ে আমি তোর হচ্ছে তার একটা পরিবাহী তার নিয়ে অনেকবার পেঁচিয়ে দিলাম, ধর আমি এন সংখ্যকবার পেঁচিয়েছি, তাহলে এই যে তারটাকে আমি পেঁচাচ্ছি তাহলে এই তারটা তাহলে দেখ দুটো প্রান্ত হচ্ছে, একটা প্রান্ত তোর হচ্ছে আমি কি করেছি ওপরে তোর হচ্ছে এখানে একটা কোনো ফিক্স সাপোর্টের সাথে তোর হচ্ছে আমি এখানে বেঁধে দিয়েছি আর নিচের দিকে তারটাকে তোর হচ্ছে আমি নিয়ে কি করেছি এখানে স্প্রিংয়ের মতো শেপ করি যাতে একটু সহজে একটু ওঠানামা করতে পারে বা দুলতে পারে, ঠিক আছে, সেরকম করে নি তারপর আমি এখানে নিচে একটা ফিক্স সাপোর্টের সাথে আটকে দিয়েছি। তাহলে তোরা সবাই দেখতে পাচ্ছিস ওপর থেকে তারটা আসলো, আসার পরে এটার গায়ে পেঁচিয়ে তারপরে ওই তারটাকে আমি নিচে থেকে গিয়ে বর্ধিত করে তোর হচ্ছে আমি এখানে আটকে দিয়েছি। আর এই সেটটা কি রয়েছে, দুটো চুম্বকের মাঝখানে এখানে যেন ভাসমান বা ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাহলে তোরা সবাই দেখতে পাচ্ছিস এই ফিগারটা আমি এখানে আমি এঁকেছি। এইবার তোদের কাছে প্রশ্ন করতে পারে স্যার এখানে তোদের গোল চিহ্নটা কি, এই যে তোদের আমি তারটা রেখেছি এই তারের এখানে কি করা হয়, এখানে একটা আয়না বা প্রতিফলককে লাগিয়ে দেওয়া হয়, ওই আয়না বা প্রতিফলক আমাদের কোনো কিছু মাপতে সাহায্য করবে, ঠিক আছে, মানে আমরা এখানে যখন তড়িৎ প্রবাহ মাত্রা বা ভোল্টেজ যাই মাপি না কেন এই গ্যালভানিটাকে যে পারপাসে আমি ব্যবহার করি না কেন আমার যাতে ওটা আমাকে পাঠ বা রিডিং নিতে সাহায্য করে, সেটা পরে কীভাবে রিডিং নেবো সেটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে তোরা দেখতে পেলে আমি যে তারটা ব্যবহার করেছি এই তারটা নর্মালি কিসের তৈরি হয়, এটা প্রশ্ন চাওয়া হয়, প্রচলিত প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট, এটা নর্মালি হয় ফসফর ব্রোঞ্জের। এইবার তোদের কাছে প্রশ্ন আসতে পারে স্যার এটা ফসফর ব্রোঞ্জ কেন নেওয়া হচ্ছে, অন্য কোনো মেটেরিয়ালস কেন নেওয়া হচ্ছে না, ফসফর ব্রোঞ্জ তো স্যার একটা সংকর ধাতু, তাহলে স্যার এটাকে তাহলে ফসফর ব্রোঞ্জ কেন নেওয়া হচ্ছে, আমরা এই সম্পর্কে একটু বাদে শিখবো যখন আলোচনা প্রসঙ্গে আসবে, কারণ এখন যদি তোদের বলি তোরা ভুলে যাবি হয়তো, শেষে যখন আলোচনা করবো তখন তোদের সামনে যদি বলি তখন তোদের ব্যাপারটা ভালো করে বুঝতে পারবি যে কেন ফসফর ব্রোঞ্জ ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি তোদের যে প্রথম ফিগারটা দেখালাম এই ফিগারটাতে তাহলে তোরা আশা করি সকলে একটা আইডিয়া পেয়েছিস। এখানে কিন্তু বলে রাখি এই ওপরের তারটা মানে যেখানে ফিক্সড করা আছে ওখান থেকে তারটা দিয়ে কারেন্ট আসছে, এই কারেন্ট আসলো আসে পেঁচানো তার বরাবর এখানে ঘুরে তারপর নিচে দিয়ে বেরিয়ে গেল। একটা কথা সবাইকে বলি, এই যে তারটা আমি পেঁচিয়েছি মাথায় রাখবি ওই তারের যেন অন্তরক কোটিং থাকে তারপরে যেন তারটাকে পেঁচানো হয়। যদি তোর ন্যাকেড ওয়্যার তোরা যদি ইউজ করিস মানে তোরা যদি ওই তার যদি উপরে যদি কোনো কোটিং তোরা যদি ইউজ না করিস তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা সব তো তারগুলো সব একসাথে তোর হচ্ছে কয়েলের মধ্যে পেঁচিয়ে রয়েছে মানে একটাই প্রবাহ তখন মনে হবে, অ্যাকচুয়ালি সেজন্য প্রত্যেকটা তারকে আমি আলাদাভাবে চিহ্নিত করতে চাইছি বলে সেজন্য তোর হচ্ছে এই সংখ্যকবার যে পেঁচিয়েছি ওই তারের উপরে কিন্তু কোটিং দেওয়া রয়েছে। কোটিং মানে অ্যাকচুয়ালি আমাদের ঘরে যে ওয়্যারিং করা হয় সেই ওয়্যারিংয়ের তার উপরে যে কোটিংটা দেওয়া থাকে যেরকমভাবে দেওয়া থাকে আমি তার কথা বলছি, ঠিক আছে। এইবার তাহলে আমরা এই সেটটা তৈরি করলাম, এইবার তোরা সবাই দেখ আমি যদি এটাকে এই ওপর থেকে যদি দেখি মানে আমি এইভাবে যদি দেখি তাহলে কী দেখবো, দেখবো বাঁ দিকে আমার একটা উত্তর মেরু রয়েছে, ডান দিকে একটা দক্ষিণ মেরু রয়েছে, আর এই চোঙটাকে যদি আমি ওপর থেকে দেখি তাহলে একটা বৃত্তের মতো লাগবে দেখতে, আর বৃত্তের মতো দেখতে লাগছে আর আমি দেখ একটা ফ্রেমের একটা বাহুকে শুধু দেখতে পাচ্ছি, আমি যে আয়তাকার ফ্রেমটা লাগিয়েছি এর গায়ে আমি শুধু দেখ একটা বাহুকে দেখতে পাচ্ছি। এই ছবিটাই দেখ তোদেরকে আমি এইখানে আমি এঁকেছি, ঠিক আছে, এখানে আমি ছবিটা এঁকেছি। আর এই যে পাশের ছবিটা, এই ছবিটা তোদের আমি দেখিয়েছি যে এই যে আমাদের আমি একটা লোহার কাঁচা লোহার যে তোর হচ্ছে চোঙ নিয়েছি এর গায়ে যে ফ্রেমটা আমি লাগিয়েছি সেই ফ্রেমটা আমি তোদের এখানে এঁকে রেখেছি। এবং তোর হচ্ছে এখানে দেখ এখানে যেটা রয়েছে এই ফ্রেমটার ফ্রেমটার বাঁ দিকের এই নিচের এই অংশটা পি, ডান দিকে কিউ আর এস, পি কিউ আর এস আমি নাম দিয়েছি, এই নামটা মাথায় রাখতে হবে কারণ ফ্রেমটার গায়ে তোরা তাহলে বুঝতে পারছি সেই গায়ে একটা আয়তক্ষেত্রাকার ফ্রেম আছে, পি কিউ আর এস নাম দেওয়া আছে, কেন নাম দেওয়া আছে একটু বাদে আমরা বুঝবো ওটা আমাদের কাজে লাগবে।
আর আমি যদি এই ওপর থেকে যদি আমি দেখি তাহলে কেমন দেখতে লাগছে? তোমরা যেটা দেখতে পাচ্ছ সেখানে ছবিটা, এর বাঁদিকে একটা উত্তর মেরু রয়েছে, ডান দিকে একটা দক্ষিণ মেরু রয়েছে, আর এখান দিয়ে তোরা হচ্ছে ফ্রেমের একটা বাহুকে তোরা দেখতে পাচ্ছিস শুধুমাত্র, কোন একটা অবস্থানে রয়েছে, ওটা এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, যেভাবে ইচ্ছা থাকুক এইভাবে রয়েছে। আর দেখ আমি এখানে কি করেছি, আমি তোর হচ্ছে কোন একটা চুম্বকের উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হয় আর দক্ষিণ মেরুতে বলরেখাগুলো প্রবেশ করে, ঠিক আছে? দেখ উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হচ্ছে, মানে অ্যারোসিম্বলগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে হচ্ছে, আর দেখ এই কাঁচা লোহা দক্ষিণ মেরুতে বলরেখাগুলো প্রবেশ করছে। তাহলে কাঁচা লোহাটা এখানে ব্যবহার করার পারপাসটা কি? কাঁচা লোহা হচ্ছে একটা পরিবাহী পদার্থ, আর কোনো পরিবাহী পদার্থের ক্ষেত্রে তোরা যখন স্থির তড়িৎ রসায় পড়েছিস বা তোরা যখন এই চৌম্বক ক্ষেত্রে পড়তে এসেছিস, এখানে স্থির তড়িতের ক্ষেত্রে তড়িৎ বলরেখা বা চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে যে চৌম্বক বলরেখা, তোরা যখন ধর্মগুলো পড়েছিস তখন তোরা মনে করে দেখ এই বলরেখাগুলো, তড়িৎ বলরেখা বা চৌম্বক বলরেখা প্রধানত কোনো পরিবাহী পদার্থের তলের সাপেক্ষে লম্বভাবে প্রবেশ করে অথবা লম্বভাবে নির্গত হয়। তার মানে এই কাঁচা লোহাটা এখানে ব্যবহার করার আর কিছু না, আমার টার্গেটটা হচ্ছে শুধু ফ্রেমটা, আমার কিন্তু প্রয়োজনটা হচ্ছে ফ্রেম, কিন্তু কাঁচা লোহা বা আমি যে মজ্জাটা ব্যবহার করছি ওটা কী করছে, এখানে সুষম তোর আমার চৌম্বকক্ষেত্র দিচ্ছে। সুষম চৌম্বকক্ষেত্র দেওয়া মানে কি? তার মানে তোরা সবাই ভেবে দেখ আমার বলরেখাগুলো তাহলে তোর হচ্ছে একটা বৃত্তের মতো করে, মানে এদিক থেকে এই হাফ অংশ তোর হচ্ছে এদিক থেকে ঢুকছে আর হাফ অংশ এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে তোরা যদি এটাকে কাটিস, কেটে যদি তোরা হচ্ছে দুটো ভাগ করিস, এই উত্তর মেরুর জন্য হাফ অংশ মানে অর্ধ গোলকের জন্য তোরা হচ্ছে হাফ, অর্ধ বৃত্তের জন্য তোরা হচ্ছে এখান থেকে হাফ অংশ তোরা হচ্ছে দেখ সুষম চৌম্বক দেখতে পাচ্ছিস এখানে প্রবেশ করছে, আর এখান থেকে একই রকমভাবে অর্ধেক অংশের জন্য তোরা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। তোদের সবাইকে বলে রাখি, বইতে আমি বোধ হয় ছায়া প্রকাশনী বইতে দেখেছিলাম বা সাঁতরা বইতে দেখেছিলাম এই অ্যারো সিম্বলগুলো ভুল দেওয়া আছে। মাথায় রাখবি উত্তর মেরু থেকে বলরেখা তোর হচ্ছে এই মানে কাঁচা লোহার ভেতরে প্রবেশ করছে আর কাঁচা লোহাতে দক্ষিণ মেরুতে বেরিয়ে যাচ্ছে, ছবিটা কিন্তু এইভাবে আঁকতে হয়, ঠিক আছে? আর তোরা সবাই এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখ, তাহলে এই যে আমি ফ্রেমটা পেয়েছি, ফ্রেমটা পাও নাকি আমার এই এর গায়ে একটা ফ্রেম লাগানো নাকি আমার একটা হাতের তল, এই যে এই হাতগুলো চারদিকে একটা ফ্রেম রয়েছে, এই ফ্রেমটার সাথে দেখ বলরেখাগুলো চারদিকে রয়েছে বৃত্তের মতো চারিদিকে রয়েছে, তোরা সবসময় দেখ ওই যে কোনো বলরেখার সাথে যাতে এটা সমান্তরালভাবে থাকে। মানে আমি বলতে চাইছি এই যে আমার তারের যে কুণ্ডলীটা আমি নিয়েছি, যে ফ্রেমটা নিয়েছি, সেই ফ্রেমটা সবসময়ের জন্য, সেই ফ্রেমটা সবসময়ের জন্য আমার ওই চৌম্বক বলরেখাগুলোর সাথে যাতে সমান্তরালভাবে থাকে, যে কোনো অবস্থানে দেখ সমান্তরালভাবে থাকছে, ক্লিয়ার? এর এবার তোদেরকে একটা কথা বলি, এখানে আর্ট ডিগ্রি তোরা শিখবি, আমি এই যে তোর হচ্ছে এর গায়ে যে ফ্রেমটা লাগিয়েছি, এই ফ্রেমটার এই দিক বরাবর যে বাহুটা, এই দিক বা এইদিকের বাহু বা এইদিকের যে বাহু, এই বাহুটাকে আমি ধরেছি, দেখ এখানে আমি ধরেছি এর উচ্চতা L1, ঠিক আছে? আর এই দিক বরাবর যে বাহুটা, মানে এখানে যে বাহু রয়েছে বা এখানে যে বাহুটা রয়েছে, অর্থাৎ দুটো সমান্তর বাহুর মধ্যেকার দূরত্ব তোরা যেটা বলতে পারিস, ওটাকে আমি ধরেছি L2, ঠিক আছে? এইবার এখানে কি ঘটছে সেইটা আমরা ভালো করে বুঝবো। অ্যাকচুয়ালি তোরা সবাই দেখ, ফার্স্টে তোরা যেভাবে নিস, এই ওপর থেকে তার আসলো, এই তারটা তোর হচ্ছে এখানে পেঁচানো রয়েছে, এইভাবে তারটা পেঁচানো রয়েছে। এইবার এই যে তারটা পেঁচানো রয়েছে, তাহলে তোরা সবাই লক্ষ্য করে দেখতো, আমি এই চোঙটার নাম দিয়েছিলাম এখানে, তোদের হচ্ছে চোঙের উপরে যে ফ্রেমটা লাগানো আছে, এই ফ্রেমটার নাম দিয়েছিলাম PQRS, PQRS যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমটা একটা দেখতে কেমন, একটা আয়তক্ষেত্রের মতো, সেটা আমি অন্য একটা হেল্প নিয়ে নিচ্ছি, এইটা তোরা ধরে নে আমার সেই ফ্রেমটা, ঠিক আছে? এখানে PQRS তোর হচ্ছে ফ্রেমটা রয়েছে। এইবার তোরা সবাই দেখতো, কারেন্ট এখান থেকে আসছে, আসার পরে এইখান থেকে কারেন্ট তোর হচ্ছে এদিক থেকে গিয়ে এই গেল, এই গেল, আবার এখান থেকে ঘুরে আবার ব্যাক করছে, মানে এই করে ঘুরে তারপর সরাসরি নিচে দিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখতো এই বাহুটা কিন্তু কারেন্ট কোন দিকে যাচ্ছে, এই ওপর থেকে নিচের দিকে, এই এইটার নাম হচ্ছে S আর এটা হচ্ছে P, S থেকে P এর দিকে, তাহলে কারেন্ট যাচ্ছে S থেকে P এর দিকে। তোরা সব থেকে সহজ হয়ে তোরা ধর, তোরা সবাই জানিস প্রযুক্ত বল F = IL×B, F = IL×B, আমার দিকটা হচ্ছে উত্তর দিক, আমি এই দিকটা বলেছি উত্তর দিক আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তাহলে চৌম্বকক্ষেত্র কোন দিক থেকে কোন দিক রয়েছে, এই উত্তর দিক থেকে দক্ষিণ দিক, মানে এই দিক বরাবর চৌম্বকক্ষেত্র রয়েছে। আর এখানে কারেন্ট কোন দিকে আছে, কারেন্ট এই বাহুটা বরাবর ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, S থেকে P এর দিকে যাচ্ছে, মানে নিচে দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে যেদিকে কারেন্ট যায় সেদিকে L এর ডাইরেকশন ধরতে হয়, তাহলে IL×B মানে কি, তাহলে এখানে Lটা ওদিক বরাবর আর Bটা ওদিক বরাবর, তাহলে L×B, কারণ B, আমি তোদের তাহলে দুটো পেন দিয়ে যদি দেখাই, নিচের দিকে আমার রয়েছে L
আর এদিকে রয়েছে আমার বি, তাহলে দুটো পেন দিয়ে আমি দেখাচ্ছি, দেখ এবার সবাই। তাহলে আমি এখানে যদি এটাকে এল ক্রস বি করি, তাহলে থাম্ব কোন দিকে, দেখ তোদের দিকে, তাহলে এখানে এফের ডাইরেকশন হচ্ছে এদিক বরাবর। যদি এইভাবে তোদের বুঝতে অসুবিধা, তোরা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ধরে নে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তোরা কী শিখেছিস? তোদের শিখেছিলাম তচৌমত, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, মধ্য বরাবর তড়িৎ প্রবাহ, তচৌমত। তাহলে সেই তচৌমত, তাহলে বৃদ্ধা মুষ্টি বরাবর ওই পরিবাহী বিক্ষেপ অভিমুখ হয়। তাহলে তচৌমত তোদের আমি মনে রাখতে বলেছি, তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র, এখানে তর্জনী আমার কোনটা, বাহাতের, বাহাতের তর্জনী চেয়ে আমার এটা, এইদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দেখ আমার এদিকে রয়েছে, মত কোনটা, মধ্য বরাবর তড়িৎ প্রবাহ তার নিচের দিকে রয়েছে, তচৌমত, বৃদ্ধা মুষ্টি কোন দিকে, দেখ তোদের দিকে, বোর্ডের থেকে তোদের দিকে। তাহলে এইদিক বরাবর তাহলে হচ্ছে কি, তার মানে এই বাহুটার উপরে, এই বাহুটার উপরে তোদের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে। এবার এই কারেন্টে এই ঘুরে গিয়ে তোর হচ্ছে এই উপরের দিকে যাচ্ছে, এখানে দেখ তো কারেন্ট তাহলে কোন দিকে, কারেন্ট উপর দিকে যাচ্ছে, চৌম্বকের দিকে সদিক বরাবর। তাহলে এবার এখানে তাহলে কী হবে, আমি যদি করি এল ক্রস বি, তাহলে দেখ তো এল উপরের দিকে যাচ্ছে এল, আর বি হচ্ছে ওদিক বরাবর হচ্ছে এল ক্রস বি, থাম্ব কোন দিকে, এদিক বরাবর। তার মানে তোরা দেখতে পাচ্ছিস এই বাহুটার উপরে এদিক বরাবর বল প্রযুক্ত হচ্ছে, এই বাহুটার এদিক বরাবর বল প্রযুক্ত হচ্ছে। তাহলে সেটা যদি হয় তাহলে এ কি আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, দেখ সেটা থাকতে পারবে, ওর দেখ আস্তে আস্তে এইভাবে ঘুরে যাবে, মানে একটা সাইকেলের চাবি ঘোরানোর মতো, বা তোদের হচ্ছে জলের বোতলের ঢাকনা ঘোরানোর মতো, দেখ এটা কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ এটা হচ্ছে এইভাবে ঘুরছে, ঠিক আছে। আচ্ছা এইটা যখন ঘুরছে, তার মানে আমি যেই মুহূর্তে এই তারের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাবো, তাহলে এ আর এইভাবে সাম্যাবস্থা থাকতে পারছে না, এই তাহলে দেখ এইভাবে ঘুরে যাচ্ছে, ক্লিয়ার। এবার এ যখন এইভাবে ঘুরছে, তাহলে এখানে একটা জিনিস তোরা সবাই শেখ, এই যে তারটা রয়েছে সেই তারটা, ও তো একটা মোচড় লাগছে ওর, তাহলে টর্শন বা একটা মোচড় হচ্ছে, তাহলে সেই মোচড়টার জন্য তাহলে ও কী হবে, ও তাহলে দেখ আবার পূর্বাবস্থা ফিরে আসতে চাইছে। মানে অ্যাকচুয়ালি আমরা সবাই যখন স্নান করি তখন হচ্ছে গামছাটা দেখবি সবাই নিংড়াই, নিংড়ানোর সময় তাহলে কি মোচড় দিচ্ছি, যদি আমি মোচড় দিয়ে যদি ছেড়ে দিলে দেখবি গামছাটা ঘুরে আবার কাছে কাছে ফিরে আসছে। মানে তুই ধর উপরে হাতে তুই ইয়ে রাখ, ডান হাতে হচ্ছে মোচড় দে, মোচড় দিয়ে ছেড়ে দিলে গামছা আবার ঘুরে প্রাথমিক অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে। তোরা এটা সবাই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি চ্যাপ্টার শিখেছিলি, ব্যবহৃত গুণাঙ্ক বা টর্শনাল রিজিডিটি এটা তোরা শিখেছিলি ক্লাস ইলেভেনে। তাহলে এখানে আমরা কী দেখতে পাই, তার মানে এখানে তোর হচ্ছে যখনই ওই মোচড়টা দেবো, তাহলে যত ওখানে কোণ তৈরি হবে, অর্থাৎ এখানে যে তারটা রয়েছে সেই তারটা তোর হচ্ছে এখানে মোচড় দিচ্ছে, মানে তারটা যতটা ঘুরে যাচ্ছে তত এখানে একটা কোণ তৈরি হচ্ছে, সেই কোণটা দেখা যায় যে প্রতি একক কোণের জন্য প্রত্যয়নের বল এখানে একটা সৃষ্টি হয়, মানে প্রত্যয়নের টর্ক, এখানে বল তো বলো না প্রত্যয়নের টর্ক। তাহলে এই যে টর্কটা তৈরি হচ্ছে সেই টর্কটাকে আমরা টাউ সমান সি থিটা লিখতে পারছি, সি মানে হচ্ছে প্রত্যয়নের টর্ক প্রতি একক আমার কোণের বিক্ষেপের জন্য, প্রতি একক কোণের বিক্ষেপের জন্য আমার প্রত্যয়নের টর্ক হচ্ছে আমার সি। তাহলে ওটা একটা ধ্রুবক হয়, এবং সেটা কিসের উপর ডিপেন্ড করে, যে আমি স্পেসিমেন্টটা ইউজ করছি বা যে তারটা ইউজ করছি তার মেটেরিয়ালের উপরে। তাহলে আমি এখানটা বলতে পারছি টাউ সমান সি থিটা, এটা একটা বললাম। আর দুই নম্বর, তোরা সবাই এখানে যেটা শিখলি, এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে আর এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে, আর এই দুটো বলের মধ্যে মানে এই দূরত্বটা আমরা ধরেছিলাম এল টু, আর এই বাহুগুলো দৈর্ঘ্য ধরেছিলাম এল ওয়ান। তাহলে এখানে যে বলটা প্রযুক্ত সেই বলের সমীকরণ কী জানি আমরা, এফ সমান আই এল ক্রস বি, এটা আমরা পড়ে রেখেছি আগে, সুষম চুম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহী তারকে রাখা হয় তাহলে ওর উপরে যে প্রযুক্ত বল হয় সেই সমীকরণ আমরা শিখেছিলাম এফ সমান আই এল ক্রস বি। তাহলে এখানে আমি যেহেতু ক্রস বি, আমি এটাকে যদি শুধু স্কেলার কোয়ান্টিটি নিয়ে কাজ করি, তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ সমান আই এল বি, মানে আই এল টু বি, সরি এখানে এল টু বি, এখানে এটা এই বলটা হচ্ছে আমি এল টু, না এটা আমি এল এল ওয়ান ধরেছি, সরি এটা আমি এল ওয়ান ধরেছি, তাহলে আই এল ওয়ান বি, ঠিক আছে। আর এই দুটো এদিকে একটা প্রযুক্ত বল, এদিকে একটা প্রযুক্ত বল, তোরা সবাই ক্লাস ইলেভেনে শিখেছিলি টর্ক, টর্ক মানে হচ্ছে প্রযুক্ত বল দেয়, মানে যেটা দ্বন্দ্ব বা কাপল তোরা শিখেছিলি, ওখানে তোরা শিখেছিলি প্রযুক্ত বল দেওয়ার মধ্যেকার যে লম্ব দূরত্ব আর যেখানে একটা বলের মান। তাহলে এখানে একটা বলের মান হচ্ছে আই এল ওয়ান বি, আর ওদের মধ্যেকার দূরত্ব হচ্ছে এল টু। তাহলে এখানে আমার টর্কটা কত হচ্ছে, আর ক্রস এফ দূরত্ব ইন্টু প্রযুক্ত বল। তাহলে এখানে আমার আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মানে এখানে কত এল টু, আর প্রযুক্ত বল আমার কত আই এল ওয়ান বি। এবার যেহেতু এখানে আমি এন সংখ্যকবার তার পেঁচিয়েছি, তাহলে আমার এখানে একটা এন গুণ করতে হবে। তাহলে দেখ আমার ফাইনালি যে সমীকরণটা হলো, আমি দেখ তোদের এখানে বোর্ডে লিখেছি, দেখ এফ সমান আই এল ওয়ান বি ইন্টু এন করে দিয়েছি এন সংখ্যকবার পাখের জন্য, আর টর্ক টাওয়ান সংখ্যা আমি কি লিখতে পারছি, এই দূরত্বটা যেহেতু এল টু তাহলে এল টু ইন্টু এফ,
if এর মান হচ্ছে i ln b n তাহলে এইটা দেখ এই l1 আর l2 মানে তোর হচ্ছে তোরা সবাই বলতে পারছিস যে স্যার এটা তো l2 ওই l1 আর এটা তো স্যার l2 তাহলে l1 l2 করলে আমি কি পাবো এটা এই ক্ষেত্রফলের মান পাবো তো যেটা কিনা আমরা a দিয়ে প্রকাশ করি দেখ সেটাকে আমি a দিয়ে প্রকাশ করেছি এবং যে টার্মটা আসলো মনে রাখা খুব সহজ বিনা দেখ b i n a বিনা b মানে তাহলে আমাদের এখানে কি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র আবেশ ক্যাপিটাল i মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এন মানে হচ্ছে তারের পাক সংখ্যা আর ক্যাপিটাল এ মানে হচ্ছে আমার এই কুণ্ডলীটার ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আমি এই টর্কটার মান কত পেলাম বিনা আর টর্শন রিজিডিটির জন্য যে টর্কটা পেয়েছি সেটা আউটপুটটা কত পেয়েছি সি থিটা একটা সময় তো আসবে যে এ যখন ঘুরছে এ তো ঘুরতে এরকম অসীমে তো ঘুরতে পারে না এ যখন ঘুরছে এই ওপরে যে তারটা সেই তারটা চাইবে একে ঘুরিয়ে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে তাহলে একটা সময় আসবে এইদিকে টর্ক আর উল্টো দিকে টর্ক সমান হবে হয়ে ও একটা সাম্যাবস্থায় দাঁড়াবে তখন সেই মুহূর্তে যেটা সাম্যাবস্থায় যখন পৌঁছাবে তাহলে সেটাকে আমি সাম্যাবস্থায় টাউ ওয়ান সমান টাউ টু দেখ আমি এখানে বি আই এন এ সমান সি থিটা রেখেছি আই সমান সি বাই বি এন এ ইন্টু থিটা এখানটাতে তো সবাইকে বলি এ দেখ সি সমান আমি লিখে দিচ্ছি একক বিক্ষেপের জন্য প্রত্যয় টর্ক লেখা আছে এখানে আর এখানে সবাই সি বাই বি এন এ এটাকে আমি দেখ কে দিয়ে প্রকাশ করেছি এইটাকে বলা হয় গ্যালভানোমিটার ধ্রুবক সি হচ্ছে একটা ধ্রুবক কোয়ান্টিটি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে বি চৌম্বক ক্ষেত্র যেটা সুষম এই মানে পাক সংখ্যা এই মানে ক্ষেত্রফল কোনোটাই পরিবর্তনশীল নয় সবকটাই একটা নির্দিষ্ট মান মানে ধ্রুবক তাহলে সি বাই বি এন এ এটাকে তাহলে আমি কি বলছি এটাকে আমি বলছি গ্যালভানোমিটারের ধ্রুবক ঠিক আছে এইবার তোরা সবাই দেখ আমি আই সমান কে থিটা পেলাম তার মানে কি তার মানে হচ্ছে তোরা এই ফ্রেমটা যতটা ঘুরবে এই ফ্রেমটা যতটা ঘুরবে তত তোর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি এর মধ্যে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি মানে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আই আমার বিক্ষেপ কোণ থিটার সাথে সমানুপাতিক কারণ আই প্রপোর্শনাল টু কে থিটা মানে প্রপোর্শনাল টু থিটা আমি পাচ্ছি মানে আই সমান কে থিটা পেলাম ওটা আমি বলতে পারি আই প্রপোর্শনাল টু থিটা তার মানে বিক্ষেপ কোণ যত বাড়বে প্রবাহ মাত্রা তত বাড়ছে দেখ সেটা আমাকে এখানে আইডেন্টিফাই করছে এইবার এই যে থিটা কোণটা সেটা পরিমাপ করা হয় কীভাবে এটা পরিমাপ করা হচ্ছে আর একটা পদ্ধতিতে সেই জন্য দেখ আমি এখানে সেই দুটো মানে দুটো ছবি এঁকে আমি তোদের বুঝিয়েছি এই ছবি দুটো তোদেরকে আমি বোঝাবো এবং এখানে থেকে দেখ আমি সেই ক্যালকুলেশনটা বোঝাবো এটাকে বোঝার জন্য তোরা সকলে ঠান্ডা মাথায় চিন্তা কর তাহলে তোরা বুঝতে পারবি আমি যে দাঁড়িয়ে আছি আমার এখানটাতে আমার এই গ্যালভানোমিটারটা রয়েছে এই যে এখানে যে তারটা রয়েছে তার উপরে একটা মিরার রয়েছে তো বলেছিলাম আয়না ওই আয়নাটা কি বা প্রতিফলন কী কাজে লাগে সেটা একটু আগে বলেছিলাম এখানে ধর আমার আয়নাটা রয়েছে তোরা যেখানে বসে আছিস সবাই তোদের ওখানে ধরেন একটা লাইটের সোর্স আমি রেখেছি লাইটের সোর্স রেখেছি এখানে আমি লাইটের সোর্স রেখেছি আর ঠিক এর নিচে আমি এখানে ধর একটা স্কেল রেখেছি ঠিক আছে তাহলে এইবার আমার এখানে যে আয়নাটা লাগানো রয়েছে তাহলে ধরেন এটাই সেই আয়নাটা এই যে আমার আয়নাটা লাগানো রয়েছে এখান থেকে আলো আসছে আসার পরে এখান থেকে প্রতিফলিত হয়ে আবার ব্যাক করে যাচ্ছে গিয়ে ওই স্কেলের উপরে পড়ছে তাহলে ধর স্কেলটা যদি এইভাবে রাখি মাঝখানে জিরো ডান দিকে প্লাস ওয়ান প্লাস করে বাড়ছে বা দিকে মাইনাস করে বাড়ছে বা কিছু তাহলে এখান থেকে তারা তো দেখতে পাচ্ছি সেই যে আমার আলোটা আসলো প্রতিফলিত হয়ে আমার শূন্য থেকে গিয়ে মিলছে এবার যেই আমি তড়িৎ প্রবাহ পাঠাবো তাহলে তো এ তো তোর হচ্ছে এখানে স্থির থাকবে এ তো সামান্য একটু ঘুরে যাচ্ছে তাহলে দেখতো আমার আয়নাটা তাহলে হচ্ছে ঘুরে যাচ্ছে আয়না যখন আমার এখানে ঘুরে যাচ্ছে ধর আমি বলছি এখানে আমার থিটা কোণ তৈরি করছে মানে এইখানে আমি যে বাহুটা দেখতে পাচ্ছি এই বাহুটা তোর হচ্ছে এই আয়নাটা ঘুরে যাওয়া মানে এখান থেকে এই যে ঘুরে গেল তার মানে এখানে একটা থিটা কোণ তৈরি করছে আমি ধরতে পারি তার মানে আয়নাটা তোর হচ্ছে প্রাথমিক অবস্থায় এই একটা সরলরেখা আমি আঁকছি আর ও যখন ঘুরে যাচ্ছে তখন এই একটা সরলরেখা আঁকছি তাহলে এখানে একটা কোণ থিটা কোণ তৈরি করছে তাহলে তোরা তো সবাই দেখতে পাচ্ছিস যে এই আয়নাটার উপরে আমি একটা অভিলম্ব আঁকতে পারি তাহলে আয়নাটা থিটা কোণ ঘুরে যাওয়া মানে কি অভিলম্বটা থিটা কোণ ঘুরে যাওয়া ঠিক আছে এইবার তাহলে যখন এটা থিটা কোণ ঘুরে যাচ্ছে তাহলে এখান থেকে যে আলোটা আসছিল সেই আলোটা এখানে এসে পড়লো তাহলে এইটা হচ্ছে আমার আপতন কোণ তখন থিটা আর এটা আলোর রশ্মি প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে প্রতিফলন কোণ তাহলে এই প্রতিফলিত রশ্মিটা তাহলে হচ্ছে স্কেলের উপরে গিয়ে পড়লো স্কেলের উপরে যখন পড়লো তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু তোরা যখন যেখানে আমার আলোটা সোর্স লাগানো রয়েছে ওর নিচে স্কেলে ওখানে আমার শূন্য শূন্য ছিল ওখান থেকে দেখ তোরা হচ্ছে কিছুটা দূরত্ব সরে গেছিস তাহলে এই যে দূরত্ব যেটা সরে গেছে এটাকে আমি নাম দিচ্ছি ধর স্মল ডি আর তোদের থেকে আমার পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটাকে ধরছি আমি ক্যাপিটাল ডি আর তোরা সবাই এখানে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখ আয়নাটা থিটা কোণ ঘুরে যাওয়া মানে কিন্তু এখানে টু থিটা কোণ ঘুরে যাওয়া কারণ এখানে একটা থিটা কোণ এখানে একটা থিটা কোণ মানে আপতন কোণ প্রতিফলন কোণ দেখ দুটো সমান তাহলে টু থিটা কোণ ঘুরে যাচ্ছে মানে এখানে আলোকশিটা প্রথমে ছিল এখানে আয়নাটা ঘুরে যাওয়া মানে কি এখান থেকে আলোটা তোর হচ্ছে ওখানে সরে গেল মানে প্রতিবিম্বটা স্ক্রিনের উপরে পড়ছে ওখানে ঘুরে সরে গেল তাহলে এখানে তোর হচ্ছে ডি দূরত্ব গেছে স্মল ডি দূরত্ব গেছে আর তোদের থেকে আমার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি আর এখান থেকে টু থিটা কোণ সরে গেছে তারপর ট্যান থিটা নিয়ে লিখব আমি যদি থিটা আমার যদি খুব ক্ষুদ্র হয় তাহলে আমি ওটা বলতে পারি
লম্বভূমি, তাহলে সেটাকে আমি করছি দেখ এখানে টু থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেখ টু থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এখানে স্মল ডি এর মান এই ক্যাপিটাল ডি এর থেকে অনেক ক্ষুদ্র হয়, স্মল ডিটা হচ্ছে স্কেলের উপরে পরিমাপ করা হয়, আর ক্যাপিটাল ডিটা তোর হচ্ছে কি ওই উৎস থেকে আয়না পর্যন্ত দূরত্ব। প্রকৃত কথা বলতে গেলে কোনো ল্যাবে যখন তোরা কেউ যদি অনার্স নিয়ে পড়িস, তখন তোরা ওখানে তোরা হচ্ছে এরকম মুভিং কল ল্যাবরেটরি প্রচুর পাবি এবং এক্সপেরিমেন্ট করতে গেলে কাজে লাগে, তোরা সবাই ওখানে দেখবি যে আয়না থেকে ওই সোর্স আলোর উৎস প্রায় এক মিটার দূরত্বে সেট করা হয়, প্রায় এক মিটার দূরত্ব, ঠিক আছে। এইটাই দেখ আমি তোদের এখানে বুঝিয়েছি ছবিটাতে, এই দেখ এইখানে আমি একটা দেখ উৎস এঁকেছি, লাইটের সোর্স এঁকেছি, তার নিচে দেখ একটা সরলরেখা আঁকা মানে এটা হচ্ছে আমার স্কেলটা, ঠিক আছে। আর এইখানে দেখ আমার এই যে আয়নাটা রয়েছে, তাহলে এখান থেকে এই আলো এসে পড়ছে, পড়ে প্রতিফলিত আবার মানে স্কেলের উপরে গিয়ে প্রতিফলনটা ফেলছে, আর এই দূরত্ব আমি ধরেছি ক্যাপিটাল ডি, বুঝতে পারলাম। আমি যেটা তোদের বলছিলাম তোদের থেকে আমার হাতে স্কেলের দূরত্ব ক্যাপিটাল ডি ধরেছি। এইবার এটা তো তাহলে আয়নাটা প্রাথমিক অবস্থান ছিল, এবার ওই তড়িৎ প্রবাহের জন্য তাহলে চলো দেখ এখানে থিটা কোণ সরে গেছে, মানে থিটা কোণ ঘুরে গেছে, থিটা কোণ ঘুরে যাওয়া নাকি এর উপরে যে অভিলম্বটা আছে সেই অভিলম্বটা থিটা কোণ ঘুরে গেছে, দেখেন থিটা কোণ ঘুরেছে, তাহলে এই যে আরকুশিটা আসছে এটা প্রতিফলিত হয় তাহলে হচ্ছে এদিকে যাচ্ছে, কারণ এখানে থিটা কোণ কোণে আপতিত হচ্ছে আরকুশি, তাহলে প্রতিফলন কোণ ওর থিটা কোণ হবে, তাহলে মোট টু থিটা কোণ তৈরি হচ্ছে, আর এখানে ডি দূরত্ব সরে গেছে, তাহলে এই ডি আর এটা ক্যাপিটাল ডি মানে ভূমি লম্ব বাই ভূমি সমান ট্যান টু থিটা, আর টু থিটা মান খুব ক্ষুদ্র হয় যার জন্য টু থিটা ট্যান টু থিটাকে আমি টু থিটা লিখতে পারি, তাহলে টু থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি, দেখ সেটা আমি লিখেছি, তাহলে থিটা সমান ডি বাই টু ডি। এইবার এই থিটার মানটা আমি এই যে সমীকরণটা আই সমান সি বাই বি এন এ ইন্টু থিটা ওখানে বসিয়ে দিচ্ছি, বসালে দেখ ফাইনালি আমার সমীকরণ কেমন রইলো, আই সমান সি বাই বি এন এ স্মল ডি বাই টু ডি, ঠিক আছে। এখানে ডি ক্যাপিটাল ডি মানে তোদের বললাম তোদের থেকে আমার দূরত্ব, দুই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, তার মানে দেখ এখানে যেমন তোরা শিখলি এই মাত্র আই প্রপোর্শনাল টু থিটা, এখানে তোরা সেটাই পাচ্ছিস আই প্রপোর্শনাল টু স্মল ডি মানে ওই স্কেলের যে পার্টটা, তড়িৎ প্রবাহ মতো যত বাড়বে তত হচ্ছে স্কেলের ওই পার্ট তত বাড়ছে, মানে আলোর প্রতিফলন তত দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মুভিং কয়েল গ্যালভানোমিটারের কার্যনীতি। প্রচলিত প্রশ্ন ভীষণভাবে আসে সকলে, ছবিসহ এই প্রত্যেকটা ছবি আমি কিন্তু যেটা বোর্ডে এঁকেছি ছবিসহ এই মূল তত্ত্বটা সবাই প্র্যাকটিস করবি। আচ্ছা এইবার ইদানিং কোয়েশ্চেনের প্যাটার্ন হিউজ মাত্রায় চেঞ্জ হচ্ছে, হিউজ। এবার এখন তোর হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হওয়ার জন্য তোর গ্যালভানোমিটারের সুবেদিতা সম্পর্কে বা সেন্সিটিভিটি এটা সম্পর্কে জানার একান্ত খুবই প্রয়োজন, সবাই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বি, কারণ তোরা যখন বিভিন্ন প্রশ্ন সলভ করবি তখন তোরা দেখবি এগুলো চাওয়া হচ্ছে বা এমসিকিউ তো দেওয়া হয়, অল ইন্ডিয়া বেসিস পরীক্ষায় যে এমসিকিউগুলো আছে সেখানে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হিসেবে দেওয়া হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তাহলে বিষয়টা এবার আমরা শিখে নিই, এখানে সুবিধিতা কী কী সুবিধিতা হতে পারে, মানে সেন্সিটিভিটি কীসে কিছু হতে পারে। আমরা একটা গ্যালভানোমিটারকে একটু বাদে তোদের আমি শেখাবো, আমরা অ্যামিটার হিসেবে ইউজ করতে পারি। অ্যামিটার কী করে, তোরা ক্লাস টেনে পড়েছিস তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপ করে। আমরা ভোল্টমিটার হিসেবে ইউজ করতে পারি, ভোল্টমিটার কী করে, বিভব প্রয়োগ পরিমাপ করে। তার মানে দেখ একটা গ্যালভানোমিটারকে আমি অ্যামিটার ভোল্টমিটার বোথ পারপাসে আমি এটাকে ইউজ করতে পারি। তাহলে এবার আমরা সবাই আগে শিখে নেবো যে এখানে যদি দুটো পারপাস ইউজ করতে হয় আমি সেই আমাকে এখানে তড়িৎ প্রবাহমাত্রার সুবিধা থাকতে হবে, আমার বিভব প্রভেদের সুবিধাটা থাকতে হবে। তাহলে তড়িৎ প্রবাহমাত্রার সুবিধাটা আগে শিখবো, তারপরে হচ্ছে আমি বিভব প্রভেদ সুবিধাটা শিখবো। দেখ আমি সেটা তো হচ্ছে এখানে লিখেছি প্রবাহমাত্রার সুবিধাটা, ফার্স্টে এই যে সমীকরণটা আছে আমাদের আই সমান সি বাই বি এন এ ইন্টু থিটা, এই সমীকরণ থেকে দেখ আমি এটা লিখেছি, তাহলে থিটা বাই আই সমান তাহলে বি এন এ বাই সি লিখতে পারি, তাহলে এই থিটা বাই আই সমান বি এন এ বাই সি যদি আমি লিখি, অথবা তোরা যদি এই সমীকরণটা দেখিস আমি তো বলেছিলাম স্মল ডি আর আই ছাড়া বাদ বাকি সব ধ্রুবক, তারপরে আমি এটাকে লিখতে পারি স্মল ডি বাই আই সমান টু বি এন এ ডি বাই সি লিখতে পারি। তার মানে তোরা সবাই এখানে লক্ষ্য করে দেখ, তার মানে এটাকে যদি আমার এখানে সে তুই থিটা বাই আই নে চাই তুই ডি বাই আই নে, তুই যে সমীকরণটাই নে না কেন আই এর মান তুই এক ধর, মানে আমাকে যদি বলা হয় প্রবাহ সুবিধিতা বলতে কী বোঝো, একটা গ্যালভানোমিটারের প্রবাহ সুবিধিতা বলতে কী বোঝো, তাহলে আমি এটাই বলবো যে একটা গ্যালভানোমিটারের প্রবাহ সুবিধিতা বলতে বোঝায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রতি একক তড়িৎ প্রবাহের জন্য উহার যতটা বিক্ষেপণ হয়, মানে যতটা বিক্ষেপ হচ্ছে মানে থিটা যে বিক্ষেপটা হচ্ছে সেইটাকে বলা হচ্ছে তোর তড়িৎ প্রবাহমাত্রার সুবিধিতা। বা তোরা অন্যভাবে তোরা বলতে পারিস যে একটা গ্যালভানোমিটারের যদি উৎস থেকে উৎস এবং স্কেল থেকে যদি গ্যালভানোমিটারের দূরত্ব যদি এক মিটার হয়, মানে ডি এর মান যদি আমি এক মিটার বসাই, তাহলে
ওই গ্যালভানোমিটার এর মধ্যে দিয়ে প্রতি একক, মানে আই এম যদি এক বসাই প্রতি একক তড়িৎ প্রবাহতার জন্য ওই স্কেলে আমি যে পার্ট পাবো, মানে বিচ্যুতির যে পার্টটা পাবো স্মল ডি, তাহলে সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহমাত্রার সুবিধিতা, ডিফিনিশন হয়ে গেল। এইবার তোরা সবাই এর একক কী, নর্মালি এর ব্যবহারিক একক হচ্ছে কিন্তু, দেখ আমি কী শিখলাম, থিটা বাই আই বা ডি বাই আই, ডিটা তাহলে কিসে মাপা হয়, স্কেলে মাপা হয় মিলিমিটার এককে, ওটা খুব ক্ষুদ্র পার্ট মিলিমিটার বা এখানে, আর আই মানে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা কিন্তু ন্যানো অ্যাম্পিয়ার মানে দেখ তোরা ভেবে দেখ 10^-9 অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10^-6 অ্যাম্পিয়ার, তার মানে তোরা সবাই ভেবে দেখ আমি কিন্তু খুব সূক্ষ্ম পরিমাপ করতে পারবো এই গ্যালভানোমিটার দিয়ে, খুব সূক্ষ্ম পরিমাপ করতে পারবো, ঠিক আছে। একই রকমভাবে এবার তোরা সবাই চলে আসে দেখ বিভব সুবিধিতা, একই জিনিস আমরা জানি ভি ইজগাল টু আই আর, তাহলে আমি ভি সমান আই এর মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, এই যে তোদের দেখ এইখানে যে মানটা পেয়েছিলাম এই আই মানটা বসিয়ে দিলাম ইন্টু থিটা, তাহলে এখানে থিটা বাই ভি এবার লিখতে পারি, ওটা ছিল ওপরে লিখেছিলাম থিটা বাই আই, এটা তাহলে থিটা বাই ভি, বা একই রকমভাবে এখানে লিখেছিলাম ডি বাই আই, এখানে লিখছি ডি বাই ভি, তৈরি করে নিলাম সমীকরণ। তার মানে এখানেও আগেবারের মতোই যদি একটা গ্যালভানোমিটারকে একক বিভব পার্থক্যে যদি রাখা হয় তাহলে এই যে দেখ ভি এর মাত্রা যদি এক বসাস তাহলে ওর যতটা বিচ্যুতি তৈরি হচ্ছে বা যতটা বিক্ষেপ হচ্ছে, মানে স্কেলে তোর হচ্ছে যে বিচ্যুতি বা তোর হচ্ছে কোণের যে বিক্ষেপ হচ্ছে, তাহলে সেটাই তাহলে হবে আমার বিভব সুবিধিতা। এখানেও বিভব সুবিধার ব্যবহারিক একক হচ্ছে দেখ মিলিমিটার পার মাইক্রোভোল্ট বা মিলিমিটার পার ন্যানোভোল্ট, তার মানে আমি কিন্তু বারবার করে বলছি আমরা কিন্তু এখানে বিভৎস সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। এইবার কিছু ছোট ছোট কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, ঠিক আছে, সুবিধিতার শর্ত। তোরা দেখ আমি এই যে সমীকরণগুলো রয়েছে আমি সমীকরণগুলো থেকে আমি দেখ আলোচনা করছি, তোরা একটু ভালো করে লক্ষ্য কর, থিটা বাই আই যদি আমার আই এর মান যদি এক হয় থিটার মান যত বেশি হবে তত আমার সুবিধিতা বাড়ছে, এখানেও থিটার মান যত বেশি হবে মানে ওখানে যতটা আমার কোণের বিক্ষেপের কিছু কোণটাই পাবো বা স্মল ডি এর যত মান বড় পাবো তত তাহলে আমার দেখ সেন্সিটিভিটি তত ভালো হবে, মানে আমার ক্যালকুলেশন করতে বা দেখতে বা বুঝতে সুবিধা হবে। আচ্ছা সেটা তাহলে এই সমীকরণে যেতে তোরা কী দেখতে পাচ্ছিস, দেখ বি এর সাথে সমানুপাতিক, এন এর সাথে সমানুপাতিক, এর সাথে সমানুপাতিক, সি এর সাথে ব্যস্তানুপাতিক, তার মানে কি, তার মানে আমি যদি ওই যে গ্যালভানোমিটার তার মধ্যে যে চুম্বকটা ব্যবহার করেছি সেই চুম্বকটা যদি শক্তিশালী চুম্বক ব্যবহার করি তাহলে বি এর মান বাড়বে, তাহলে থিটার মান বাড়ছে। হলো এন, এন মানে তারের পাক সংখ্যা, তারের পাক সংখ্যা যদি আমি বাড়াই তাহলে ওর সুবিধা বাড়বে, তারের পাক সংখ্যা যেটা বাড়ছে ওটা যদি ক্ষেত্রফলটা যদি বাড়াই তাহলে কিন্তু ওর সুবিধিতা বাড়বে। হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি, তারের পাক সংখ্যা বাড়িয়ে দেওয়া বা ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া মানে সাইজে বড় করে দেওয়া মানে ওটা বেশি ভারী হয়ে যাবে এবং রোধও বাড়বে, রোধ বাড়া বেড়ে যাওয়া মানে কি, তোরা সবাই তাপের জুল তুল্যাঙ্ক শিখেছিস, সেক্ষেত্রে মানে তড়িৎ প্রবাহের জুল ক্রিয়া যেটা শিখেছিস সেক্ষেত্রে তাহলে কিন্তু আমার ওখানে অতিরিক্ত তাপ উৎপন্ন হবে, একটা অপচয়ী শক্তি এক, দুই নম্বর হচ্ছে ওটা কিন্তু ভারী হয়ে যাবে আর তোরা যে তারটা থেকে ঝুলিছিস সেই তারটা থেকে ওটা ছিঁড়ে পড়তে পারে, ঠিক আছে, যার জন্য আমরা কিন্তু পাক সংখ্যা বা ক্ষেত্রফলটাকে নিজের ইচ্ছামতো প্রচুর বাড়িয়ে ফেলতে পারি না কিন্তু চুম্বক ক্ষেত্রটাকে আমি বাড়াতে পারি। আচ্ছা সি এর সাথে ব্যস্ত বলি, সিটা মানে কি, সিটা মানে তোদের কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম দেখ একক বিক্ষোভের জন্য প্রত্যেক টর্ক, তার মানে কি, তার মানে হচ্ছে তারটার এখানে বৈশিষ্ট্য, তার মানে তোরা সবাই বুঝতে পারছিস যে স্যার ওই তারটা তার নিশ্চয়ই আবার দৃঢ় হতে হবে, বেশ শক্তপোক্ত হতে হবে, দেখ আমি লিখেছি সেখানে দৃঢ় দুই নম্বর ওর মধ্যে তো তড়িৎ প্রবাহ হতে হবে মানে ওটা একটা পরিবাহী তার হতে হবে, না তো আমি সুতো তো ব্যবহার করতে পারতাম, ঠিক আছে, তাহলে সেখানে দেখ পরিবাহী তার, আর তিন নম্বর সরু, যদি সরু হয় তাহলে ওর ব্যবর্তন গুণাঙ্ক, তার মানে দেখ আমি এখানে লিখেছি ফসফর বোন চেন ইউজ করা হয় মেটেরিয়াল হিসাবে, যত সরু হবে তাহলে ব্যবর্তন গুণাঙ্ক তাহলে তোর হচ্ছে আমার আমি কম্পারিজনটা ভালো তাহলে পাবো, ঠিক আছে, তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো ফসফর ব্রোঞ্জের মধ্যে থাকে বলেই আমি এখানে ফসফর ব্রোঞ্জ ইউজ করা হয়। তাহলে তোদের কিছুক্ষণ আমি যখন শুরুতে বলেছিলাম যে কেন ফসফর ব্রোঞ্জ ইউজ করা হচ্ছে তাহলে দেখ এটা হচ্ছে তার ব্যাখ্যা, ক্লিয়ার। এইবার আমরা সবাই এখানে দেখ অ্যামিটার হিসাবে গ্যালভানোমিটার, মানে আমরা একটা গ্যালভানোমিটারকে কীভাবে হচ্ছে অ্যামিটার হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা এটা জানার আগে তোদের দুই একটা জিনিস একটু আমি আলোচনা করে দিই, বইতে পেতে পারিস নাও পেতে পারিস, ঠিক আছে, ইদানিং যে কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো হয় তার মধ্যে এগুলো পড়ে। তোরা সবাই জানিস যে অ্যামিটারকে আমরা ব্যবহার করি তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপের জন্য, ক্লিয়ার। তোরা
শিখেছিলি যে একটা অ্যামিটারকে যদি আমাদের কোনো বর্তনীর সাথে যুক্ত করতে হয় তাহলে সেটাকে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। আর শ্রেণী সমবায় যুক্ত করা মানে কি, যে তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা যেন ওই অ্যামিটার দ্বারা বাধাপ্রাপ্ত না হয়, যার জন্য অ্যামিটার রোধ যেন যত পারা যায় ন্যূনতম হওয়া দরকার। অর্থাৎ একটা আদর্শ অ্যামিটার তোরা যেটা পড়েছিলি, একটা আদর্শ অ্যামিটারের রোধ কত হয়? শূন্য হয়, যেটা বাস্তব ক্ষেত্রে হয় না, কিন্তু আদর্শ অ্যামিটারের রোধ কত হয়? শূন্য হয়। তাহলে তোরা সবাই ভেবে দেখতো, একটা বর্তনীতে আমি যদি একটা এখন একটা অ্যামিটারকে যদি আমি মানে সরি একটা গ্যালভানোমিটারকে যদি আমি অ্যামিটার হিসেবে ব্যবহার করতে চাই, আমি হঠাৎ করে কী করলাম, আমি হচ্ছে ওই গ্যালভানোমিটারটাকে তোর হচ্ছে বর্তনীর সাথে জুড়ে দিলাম শ্রেণী সমবায়ে, তাহলে কিন্তু এই যে তোরা দেখতে পাচ্ছিস এখানে যে তার রয়েছে, যে কয়েল রয়েছে, তাহলে সেই তারের জন্য তাহলে সেটা রোধ ক্রিয়েট হচ্ছে, তাহলে সেই রোধ রোধ তাহলে ওই তড়িৎ প্রবাহকে বাধা দেবে, ঠিক আছে, মানে তড়িৎ প্রবাহ তাদের পরিবর্তন হয়ে যাবে, যার জন্য এক এটা হতে পারে। দুই নম্বর হচ্ছে ওই তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য তাহলে কী হচ্ছে, ওই মানে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের জন্য তাহলে কী হচ্ছে, ওখানে তাহলে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হয়ে যাওয়ার জন্য যদি অত্যধিক মাত্রায় তড়িৎ প্রবাহ যদি চলে যায়, বেশি যদি তড়িৎ প্রবাহের মাত্রায় যায়, তাহলে ওটা কী হবে, ওটা বেশি গরম হয়ে যাবে, তখন হচ্ছে ওটা পুড়ে যাবে। তাহলে এই জন্য কখনো কোনো গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহারের জন্য শ্রেণী সমবায় যুক্ত করা হয় না। এটা প্রশ্ন চাওয়া হয় যে গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয় না কেন, ঠিক আছে। তাহলে আমি যে দুটো পয়েন্ট যদি বললাম তাহলে তোরা সেটা লিখতে পারছিস এখানে। তাহলে কি করা হয় এখানে, করা হয় কি, সবসময় যেন জেনে রাখবি একটা রোধের সাথে আরেকটা রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা মানে কি তুল্য রোধটা বেড়ে যাওয়া, কিন্তু একটা রোধের সাথে আমি আরেকটা রোধকে যদি সমান্তরাল সমবায় রাখি তাহলে কিন্তু ওদের তুল্য রোধটা কমে যায়। এখানেও তাই করা হয়, এখানে তোর হচ্ছে এই যে গ্যালভানোমিটার নেওয়া রয়েছে সেই গ্যালভানোমিটার যা রোধ তার থেকেও একটা কম মানের রোধ নেওয়া হয়, নিয়ে যেটাকে বলে শান্ট বা বাইপাস রেজিস্ট্যান্স, ঠিক আছে, শান্ট রোধ বা বাইপাস রেজিস্ট্যান্স, ওটাকে যুক্ত করে বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করে দেওয়া হয়। তার মানে আলটিমেট গ্যালভানোমিটারটা তাহলে হচ্ছে বর্তনীর সাথে কীভাবে রয়েছে, সমান্তরাল সমবায়ে। তাহলে এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোশ্চেন, অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হয়, কিন্তু যখন আমি একটা গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ব্যবহার করছি গ্যালভানোমিটারটা কিন্তু বর্তনীর সাথে সমান্তরাল সমবায় যুক্ত রয়েছে উইথ একটা রোধের সাথে। আচ্ছা দেখ, আমি সেটাই ছবিতে এখানে এঁকেছি। আর এটা বোঝার আগে মানে আমি তোদের হচ্ছে এখন পড়াচ্ছি অ্যামিটার হিসেবে গ্যালভানোমিটার, বা একটু পরে তোদের পড়াবো ভোল্ট হিসেবে গ্যালভানোমিটার, তোরা না এইগুলোকে পড়ার আগে দুটো জিনিস মাথায় রাখবি, সবসময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক যে গ্যালভানোমিটারটার রোধ কত সেটা পরিমাপ করে রাখা দরকার, গ্যালভানোমিটার রোধকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা নর্মালি, গ্যালভানোমিটার রোধটা পরিমাপ করে রাখা দরকার, এক। দুই নম্বর হচ্ছে যদি এটা পূর্ণ বিক্ষেপ দেয়, মানে তোরা সবাই দেখবি যে আমি তোদের হচ্ছে এখানে যে ছবিটা এঁকেছি এটা ছাড়া তোদের বইতে আর একটা ছবি দেখবি আছে টেবিল গ্যালভানোমিটার বলা হয় নর্মালি, ওখানে তোদের যে কাটা সিস্টেম থাকে মানে এখানে এই তারটা যেখানে আমি তোদের আয়নটা লাগিয়েছি ওখানে তোদের একটা কাটা লাগানো হয়, আর এখানে তোর হচ্ছে একটা স্কেল লাগানো লাগিয়েছি, কাটা তোর হচ্ছে এইভাবে তোর হচ্ছে স্কেলের মধ্যে ঘোরাফেরা করে ওখান থেকে তোদের পার্ট নেওয়া হয়, ঠিক আছে। ওই গ্যালভানোমিটারগুলো যেগুলো ইউজ করা হচ্ছে সেখানেও তোর হচ্ছে কী হচ্ছে মানে কতটা তড়িৎ প্রবাহমাত্রা গেলে ওই কাটাটা সম্পূর্ণ বিক্ষেপ দেয় মানে ম্যাক্সিমাম তোর হচ্ছে পার্ট দেবে সেটা পরিমাপ করে রাখা হয়। তাহলে এক নম্বর আমি তাহলে তোদের বললাম যে ওর রোধ কত, তাহলে সেটা গ্যালভানোমিটার রোধ পরিমাপ করে রাখা হয়। দুই নম্বর হচ্ছে ওই গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ গেলে সর্বোচ্চ কত তড়িৎ প্রবাহমাত্রা ওর মধ্যে যেতে পারে মানে পূর্ণ বিক্ষেপ দেয়, ওটাকে আইজি আই সাবস্ক্রিপ্টে জি দিয়ে প্রকাশ করা হয় মানে গ্যালভানোমিটার কারেন্ট, ঠিক আছে, ওটা পরিমাপ করে রাখা হয়। এইবার আমরা দেখ আমি যে ছবিটা এঁকেছি, তাহলে আমার দেখ এই যে বর্তনীর মধ্যে দিয়ে আমার আই কারেন্ট যাচ্ছে, এই দিক ওদিকে বর্তনী আমার আছে, আমি অত কিছু আঁকিনি, তাহলে আমার এই বর্তনীর মধ্যে আমার আই কারেন্ট যাচ্ছে, যাওয়ার সময় দেখে একটা শান্ট রোধ আর দেখ একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি, এই গ্যালভানোমিটার রোধ হচ্ছে জি, শান্টের রোধ হচ্ছে আমার এস, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা এসে দেখ এখানে আমি দুটো বিন্দু লিখেছি এ আর বি বিন্দু, এ আর বি বিন্দু মাঝখানে আমি এটাকে লাগিয়েছি, তাহলে আমার এই আই কারেন্টের একটা অংশ আই এস আমার শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর আইজি আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। শান্টের রোধটা কম না হয় কেন গ্যালভানোমিটার রোধ থেকে, কারণ গ্যালভানোমিটার রোধ যা তাতে শান্টের রোধ যদি কম হয়, রোধ কম হয় মানে কি বাধা কম হয়, তাহলে ওখানে বেশি তড়িৎ প্রবাহ মাত্রা চলে যাবে, তাহলে আমার এখানে শান্টের মধ্যে বেশি কারেন্ট যাচ্ছে, তাহলে গ্যালভানোমিটারের কম কারেন্ট যাচ্ছে, আর গ্যালভানোমিটার যদি কম কারেন্ট যদি আমার যায় তাহলে কী হচ্ছে, তাহলে ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে না, যদি বেশি করে কারেন্ট যায় তাহলে হঠাৎ করে বেশি বিক্ষেপ দিয়ে দেবে, বিক্ষেপ দিয়ে তাহলে হচ্ছে ওটা ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে, তাই তো। এইবার তোরা সবাই দেখতে পাচ্ছিস, তার মানে এখানে আমার আই কারেন্ট আই সমান তাহলে লিখতে পারি আই এস প্লাস আইজি, তাহলে আই এস মানে কি আই মাইনাস আইজি। এইবার এ বিন্দু আর বি বিন্দু যদি বিভব ভি আর ভিভি হয় তাহলে আমি বলতে পারি ভি এ মাইনাস ভিভি সমান আই এস ইন্টু এস,
মানে এস রোধ আর জি তো সমান্তরাল সমান্তরাল রয়েছে, তাহলে এস এর ক্ষেত্রে বিভব প্রবাহিত আই এস ইন্টু এস, আর জি এর ক্ষেত্রে বিভব প্রবাহিত আই জি ইন্টু জি। দেখ সেটা আমি লিখতে পারছি, তাহলে এখান থেকে তাহলে আমি এস সমান্তরাল লিখতে পারি আই জি বাই আই এস ইন্টু জি, আর আই এস এর মান তো ধরা আছে বের করছি আই মাইনাস আই জি, সেটা বসিয়ে দিলাম। তাহলে দেখ এস সমান আই জি বাই আই মাইনাস আই জি ইন্টু জি, তার মানে তুই গ্যালোমিটারে কতটা কারেন্ট পাঠাবি তুই সেটা বসিয়ে তুই হচ্ছে দেখ শান্টের মান তুই ক্যালকুলেশন করতে পারিস। তাহলে এই সমীকরণটা একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমীকরণ। আচ্ছা এরপরে দেখ আমি লিখেছি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। যখন একটা গ্যালভানোমিটারকে অ্যামিটার হিসেবে ইউজ করা হয় ওর পাল্লা কমে না, পাল্লা বাড়ানো যায়। পাল্লাটা বাড়ানো যাবে কি মানে অ্যাকচুয়ালি রেঞ্জ, মানে ও যতটা মাপতে পারে তার থেকে আমি বেশি পরিমাপ করতে চাইছি। ধর সাপোজ আমি বলছি যে একটা গ্যালভানোমিটার তোর হচ্ছে 10 অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারে, এরকম তোর হচ্ছে একটা গ্যালভানোমিটারকে আমি ইউজ করছি। আমি যদি চাই ওই গ্যালভানোমিটার দিয়ে আমি 100 অ্যাম্পিয়ারও পরিমাপ করতে পারবো, মানে ওটাকে পাল্লাকে বাড়িয়ে দিলাম, 10 অ্যাম্পিয়ার ছিল সেটাকে বাড়িয়ে 100 অ্যাম্পিয়ার করছি। কীভাবে করবো এবার সেটা বুঝবো। দেখ এখানটাতে আমার এস রোধ আর জি রোধ এই দুটো মানে গ্যালভানোমিটার রোধ আর শান্ট রোধ এই দুটো তুল্য রোধ কত অ্যাকচুয়ালি, এরা তো সমান্তরাল সমান্তরাল রয়েছে, সমান্তরাল সমান্তরাল থাকা মানে তুল্য রোধ দেখ আমি বের করেছি আর আর সমান জি এস বাই জি প্লাস এস, মানে কী করেছি 1/R সমান 1/G প্লাস 1/S সমাধান করেছি, আর সমান জি এস বাই জি প্লাস এস বেরোল। ঠিক আছে এ কী করছিল আমার আই ক্যান প্রো মানে মাপ ছিল। এবার আমি যদি পাল্লা বাড়াতে চাই ধর আমি এন গুণ পাল্লা বাড়াচ্ছি, তাহলে এন গুণ যদি পাল্লা বাড়ানো হয় তাহলে দেখ আমার কত হবে কারেন্ট এনআই হবে। এবার এনআই কারেন্ট যদি হয় এনআই কারেন্ট কিন্তু অনেক কারেন্ট, তাহলে সেই কারেন্টটা তো গ্যালোমিটারের মধ্যে দিয়ে গেলে তো হচ্ছে আমার ওটা পুড়িয়ে দেবে, গ্যালোমিটারকে নষ্ট করে দেবে। তাহলে আমি তার জন্য কী করছি আমি এই যে সেটটা রয়েছে এর সাথে আমি আবার একটা শান্টকে যুক্ত করছি, আমার এস আর জি রয়েছে এর সাথে আমি আর একটা শান্টকে যুক্ত করছি নিম্নমানের রোধ। ঠিক আছে আমি এই দুটোকে আমি একবারে লিখেছি আর, দেখ আর তোর হচ্ছে নতুন যে আমি আরটা রোধ দিচ্ছি শান্ট দিচ্ছি সেটা দিচ্ছি আমি এস প্রাইম। আমার টার্গেট হচ্ছে এ তো আই কারেন্ট পরিমাপ করতে পারছিল, এই যে আমি আই কারেন্ট দিচ্ছি এটা আই কারেন্ট পরিমাপ করতে পারছিল, আমি তো ওটা এনআই পরিমাণ কারেন্ট পরিমাপ করতে চাইছি, তার মানে আমার ও ম্যাক্সিমাম আইকন পরিমাপ করতে পারছে। আর আমি যদি আরও এন গুণ বাড়তে চাই তাহলে নিশ্চয়ই এনআই মাইনাস আই বা এনআই মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি তোরা যদি বলিস, তাহলে সেই কারেন্টটা তাহলে তোর হচ্ছে এই শান্টের মধ্যে পাস করাতে হবে যেটা নিম্নমানের রোধ নিয়েছি। তাহলে দেখ আমার আই কারেন্ট যাচ্ছে আরের মধ্যে দিয়ে আর এনআই মাইনাস আই যাচ্ছে আমার শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে নতুন যে শান্টটা আমি লাগিয়েছি, তাহলে সেটা দেখ এখানে সেই একই রকম বিভব পার্থক্য অনুযায়ী এটা আই আর এটা হচ্ছে এনআই মাইনাস আই ইন্টু এস প্রাইম। দেখ সেটা আমি করেছি সমাধান করে এস প্রাইমের মান কত পেলাম দেখ আর বাই এন মাইনাস ওয়ান। তার মানে তোরা এই সমীকরণ থেকেও দেখ তোরা কিন্তু যে পাল্লা যদি বাড়াতে চাস কতটা পাল্লা বাড়াবি এই এন এর মানের উপর ডিপেন্ড করে তোরা হচ্ছে তুই কতটা শান্ত রোধ নিবি তুই সেটা কিন্তু চুজ করে নিতে পারছিস। ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা চলে আসি ভোল্টমিটার হিসেবে গ্যালভানোমিটার। একটা গ্যালভানোমিটার যদি ভোল্টমিটার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে সেটা কী করবো, এখানে তোদেরকে সবাইকে বলি একটা ভোল্টমিটারকে বর্তনীর সাথে সমান্তরাল সময় যুক্ত করতে হয়, তোরা সবাই জানিস, কারণ কি যাতে ভোল্টমিটার কোনো একটা রোধের বা কোনো একটা ডিভাইসের সাপেক্ষে বিভব প্রভেদ আমাকে পরিমাপ করে দেবে, কিন্তু ওই ভোল্টমিটারের মধ্যে যেন তড়িৎ প্রবাহমাত্রা বেশি না যায়, সেজন্য ওই ভোল্টমিটারের রোধ কী করা হয় একটু বেশি রোধ দেওয়া হয়। ঠিক আছে আর একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কথা হয় অসীম, তোরা এটা সব পড়েছিস ক্লাস টেনে। এখানে কী করা হচ্ছে এখানে কিন্তু ঠিক উল্টোটা করা হয়, এখানে একটা গ্যালভানোমিটারকে যদি আমি ভোল্টমিটার হিসেবে ইউজ করি তাহলে ওই গ্যালভানোমিটারের সাথে একটা উচ্চ রোধ নেওয়া হয়, বেশ একটা ভালো মানে একটা রোধ নেওয়া হয়, নিয়ে ওটাকে ওই বর্তনীর সাথে সেমি সময় যুক্ত করা হয়। ঠিক আছে তাহলে ওর মধ্যে যখন কারেন্টে যাচ্ছে কতটা কারেন্ট যাবে আইজি কারেন্ট যাবে আমি শিখেছি, কারণ ওই গ্যালভানোমিটারের সর্বোচ্চ আইজি কারেন্ট পাস করতে পারি আমি ওর মধ্যে থেকে, আইজি কারেন্টে বেশি কারেন্ট তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে ওর মধ্যে যখন আমার আইজি কারেন্ট যাচ্ছে তাহলে ওই গ্যালভানোমিটার রোধ কত জি জি ইন্টু আইজি, মানে এখানটা ভিজোট আইয়ার সূত্র অনুযায়ী একটা বিভব পতন হচ্ছে, আর তুই যে আর রোধ নিচ্ছিস সেখানে ভিজোট আইয়ার হিসেবে একটা বিভব পতন হচ্ছে, তাহলে মোট বিভতন আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে ওই হিসাবেই দেখ আমি এখানে করেছি কি একটা গ্যালভানোমিটার নিয়েছি একটা রোধ নিয়েছি দুটো শ্রেণী সমবায় দেখ আমি যুক্ত করেছি এবং এর মধ্যে আমার আইজি কারেন্ট যাচ্ছে এবং সেটাই করেছি। এখানে এ বিন্দু আর এখানে যদি বি বিন্দু হয় মানে জি আর আর যদি বোধ সাথে আমি এ আর বি নিই তাহলে ভি সমান ভি মাইনাস ভিবি সমান আইজি ইন্টু মোট রোধ, এখানে শ্রেণীতে যেহেতু আছে জি প্লাস আর তাহলে দেখ আর সমান্তরাল কত হচ্ছে ভি বাই আইজি মাইনাস জি। বুঝতে পারলাম এখানে যেমন এই সমীকরণটা তৈরি করেছিলাম এখানটা আমি হচ্ছে আর রোধ কত নেবো দেখ সেটা কিন্তু আমি তৈরি করতে পারছি, তাহলে আমি দেখ প্রয়োজনীয় আমার যে বিভব সেটা আমি পরিমাপ করে নিতে পারবো। এইবার এখানে দেখ এই ভোল্টমিটার পাল্লা বৃদ্ধি কি করা যায়, অবশ্যই করা যাবে, একটা গ্যালভানোমিটার দিয়ে আমি ভোল্টমিটার পাল্লা বৃদ্ধি করতে পারি।
এবং সেটা যদি করতে গেলে আমার কী করতে হবে, তাহলে তোদের শেখালাম যে আমার তো গ্যালভানোমিটার একটা আর আর রোধ যেটা ছিল সেটা বিভব মাপছে, তাহলে এ যখন বিভব মাপছে পাশাপাশি যদি আমাকে যদি বিভব যদি আরও বেশি মাপতে তাহলে আমি আবার একটা রোধ যুক্ত করে দেবো শ্রেণীতে, তাহলে আমি আর একটা রোধ যুক্ত করছি। দেখ আমি সেটাই লিখেছি এখানে, গ্যালভানোমিটার আর আমার যে আগের যে রোধটা নেওয়া ছিল এদের মোট রোধ ছিল আর প্রাইম সমান জি প্লাস আর, আর এর মধ্যে তাহলে কত কারেন্ট যাচ্ছিল আমার আইজি, এই এই সূত্র এবার এই সংক্রান্ত আমি লিখতে পারছিলাম কি আইজি সমান ভি বাই আর প্রাইম। আমি কী করলাম, আমি ভোল্টেজটাকে এন গুণ বেশি মাপবো মানে এন ভি, তাহলে এন ভি করার জন্য তাহলে আমি কী করলাম আমার এই রোধটা যেটা আমার রয়েছে আর প্রাইম এর সাথে আমি একটা আর ওয়ান রোধ যুক্ত জুড়ে দিলাম, তাহলে এই আর প্রাইম প্লাস আর ওয়ান করেছি, তাহলে এই যে রোধটা আমি জুড়ি না কেন আমার কারেন্ট তো সে আমার একই যাচ্ছে, রোধ বাড়িয়ে দেওয়া মানে কি রোধ বাড়িয়ে দিচ্ছি আমি, তাহলে আমি কারেন্টটাকে তাহলে আমি একই পাস করাচ্ছি যেহেতু আমার বিভব বাড়বে ভি ইজ টু আই আর। এবার তুই যদি আই এতে একই রাখিস তুই আর বাড়লে তাহলে তোর ভি বাড়ছে, সেই অনুযায়ী আমি নিশ্চয় রোধটা জুড়েছি, তাহলে এবার এখানে দেখ আমার সেই জন্য আইজি সমতলে কত পাচ্ছি এন ভি বাই আর প্রাইম, আর প্রাইম প্লাস আর ওয়ান, তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণ দুটোই দেখ বাদিকে আমার আইজি রয়েছে, বসে আমি সমাধান করেছি আমি আর ওয়ান সমতলে কত পেলাম আর প্রাইম বাই এন মাইনাস ওয়ান। তাহলে এটা থেকে তাহলে দেখ আমি যে রোধটা চুজ করবো করে আমি যে পাল্লাটা বাড়াবো দেখ সেটা তাহলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বাড়িতে আরও দুটো প্রশ্ন তোরা নিজেরা পড়বি, অ্যামমিটার ও ভোল্টমিটার তুলনা সব বইতে আছে একটু দেখে নিবি, তুলনা বলতে ওখানে তোর হচ্ছে মূলতই পার্থক্য তোরা দেখবি। আচ্ছা, আর অ্যামমিটার ও ভোল্টমিটার হিসাবে গ্যালভানোমিটারের ব্যবহারের অসুবিধা, অ্যামমিটার ও ভোল্টমিটার হিসাবে গ্যালভানোমিটারের ব্যবহারের অসুবিধাটা বলতে গেলে বইতে তোরা সব পেয়ে যাবি, একটু খুঁটিয়ে পড়বি, তবু আমি একটু সংক্ষেপে একটু বলে দিই, সব ডিটেলসে বলতে যাচ্ছি না। একটা গ্যালভানোমিটারকে প্রথমে সেটিং করতে হয় লেভেলিং করে, মানে যাতে কাত হয়ে না থাকে যাতে হরিজন্টাল থাকে এরকম সেটিং করতে হয়, এটা একটা সমস্যা। দুই নম্বর হচ্ছে আমরা ডিভাইসগুলোতে কী পাই, ধর আমাদের হচ্ছে এখনকার ডিজিটাল ক্লক কী পাচ্ছি 7:39 আমাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, এরকম গ্যালভানোমিটার ক্ষেত্রে কী হচ্ছে আমার ওই স্কেলের পার্ট দূরত্ব এই সমস্ত সব মানগুলো বসে সমীকরণে মান বসে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে, আমার ডাইরেক্ট পার্ট দিচ্ছে না, তাহলে এটা হচ্ছে একটা অসুবিধা। তিন নম্বর হচ্ছে হঠাৎ করে যদি একটু বেশি তড়িৎ প্রবাহমাত্রা যদি চলে যায় তাহলে ওটা ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যায়, ওটাকে হয় আমাকে ঠিক করতে হবে খুলে, অথবা তোর হচ্ছে আমি হঠাৎ করে যদি বেশি পরিমাণ মানে তড়িৎ প্রবাহমাত্রা যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ওটা নষ্ট হয়ে সম্ভাবনা থাকে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু অসুবিধাগুলোর মধ্যে পড়ে, সেই আমরা ওটাকে ডাইরেক্ট অ্যামমিটার ও ভোল্টমিটার ব্যবহার করার ক্ষেত্রে এটা আমার অসুবিধা রয়েছে। ঠিক আছে, তোদের সিলেবাসের আজকে আমি জাস্ট এইটুকুই করলাম, থ্যাংক ইউ।